আসার খুব আনন্দ লাগছে। মাহাথির আজ রাতে তার কাছে থাকবে এই ব্যাপারটাই তাকে আনন্দ দিচ্ছে। আশার যে বাচ্চা কাচ্চা খুব পছন্দ তা না, কিন্তু মাহাথিরকে তার ভালো লাগে। কি জানে, হয়তো দিলীপের মতো দেখতে বলেই। আশা খুশি খুশি কণ্ঠে বলল, সমস্যা নেই, আজ রাতের জন্য না হয় ও আমাদের কাছেই থাকুক। তুমি ওকে সামলাতে পারবে সারা রাত? কেন পারব না, যদি কল ছেড়ে দেয় কি করবে? কল ছেড়ে দেয় মানে কি? মানে পি করার কথা বলছি। আচ্ছা সমস্যা নেই, প্যাম্পার্স আছে তো। একটা বাচ্চার সারা রাত তিন চারটা প্যাম্পার্স লাগে, এক প্যাম্পার্স দিয়ে তো কিছু হবে না। তাহলে এখন উপায়? দাঁড়াও, ব্যবস্থা করছি। দিলীপ ম্যাট্রেসের নিচ থেকে প্লাস্টিক ব্যাগ বের করল, সেটা মাহাথিরে শোবার জায়গায় রাখল। তারপর আশার একটা পুরনো শাড়ি ছিঁড়ে কয়েক টুকরো বানালো, এগুলো কাঁথার কাজে লাগবে। আশা হেসে বলল, বাহ বাহ, ভালোই তো বুদ্ধি তোমার, সব ধরনের পরিস্থিতি হ্যান্ডেল করে ফেলতে পারো। অবশ্য এক্সপিরিয়েন্স থাকা উচিত, ভবিষ্যতে কাজে লাগবে। দিলীপ হাসল, আশা মাহাথিরকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে ফেলল। এই প্রথম কোনো বাচ্চা তার কোলে ঘুমিয়েছে। এর আগেও জারাকে সে অনেকবার কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু জারা তার কোলে ঘুমাতই না, শেষমেশ মায়ের কোলে গিয়েই ঘুমত। মাহাথিরকে বিছানায় শুয়ে তার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আশা। কি নিষ্পাপ কোমল একটা চেহারা! আশার ইচ্ছে করছে বারবার চুমু দিতে। দিলীপ বলল, ঘুমিয়েছে? হুম, তাহলে আবার দয়া করে আমার দিকে একটু তাকাও। আবেদন শুনে আশা হেসে ফেলল, দিলীপের দিকে ঘুরে বলল, বলো। দিলীপ আশাকে চুমু দিল। সেই চুমুর শব্দেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, মাহাথিরের ঘুমটা ভেঙে গেল। সে নড়েচড়ে উঠেই মুখ ভেঙে কাঁদতে শুরু করল। দিলীপ বিরক্ত গলায় বলল, ধুর শালা। আশা অবাক হয়ে তাকালো, ভাইপোকে কেউ শালা বলে? দিলীপ তিরিক্ষি শব্দে বলল, শালার ভাইপো। আশা মাহাথিরকে আবার ঘুম পাড়ালো, কিন্তু এবার মাহাথির আশার শাড়ি হাতের মুষ্টিতে ধরে ঘুমিয়ে গেল। দিলীপ দাঁত দিয়ে ঠোঁট চেপে বলল, দেখেছো কি চালাক, একটা দিতে মন চাইছে এখন। আশা হাসতে হাসতে বলল, বাচ্চা মানুষ, একা শুতে ওর ভয় লাগবে না, প্লিজ আজকে অন্তত একটু স্যাক্রিফাইস করি আমরা। একা শুতে হচ্ছে কোথায়, শুধু আমার দিকে একটু ফিরবে, এটাও সহ্য হচ্ছে না বেটার? আশা খিলখিল করে হাসছে, তার খুব মজা লাগছে, মনে হচ্ছে মাহাথির তাদেরই বাচ্চা। দিলীপ আশার শাড়িটা সরিয়ে মাহাথিরের হাতে দিয়ে দিল, আর আশাকে নিজের কাছে টেনে আনল। আশা বলল, এটা কি হচ্ছে? চালাকি, তোমার শাড়ি ওই দিকে থাকুক, ভাববে তুমি ওর পাশে শুয়ে আছো, আর কাঁদবে না। দারুণ বুদ্ধি, আমার বুদ্ধি তো দারুণ হবেই। কিন্তু মাহাথিরকে বেশিক্ষণ সামলে রাখা গেল না, সে ঠিক বুঝে ফেলল, শাড়ি সরিয়ে আবার কাঁদতে লাগল, আশাকে আশেপাশে খুঁজতে লাগল। দিলীপ রেগে মাহাথিরের দিকে তাকিয়ে আছে। আশা হেসে বলল, তোমার ভাইপো না, তাই তোমার মতোই বুদ্ধি। দিলীপের মেজাজ খুব খারাপ হলো। আশা মাহাথিরের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। এবার মাহাথির চুপ। অথৈ আর সবিতাকে গ্যাস্টরুমে শুতে দেওয়া হয়েছে। গ্যাস্টরুমটা বিশাল বড়, এক পাশে বিছানা আলমারি অনেকটা বেডরুমের মতো, আরেক পাশে সোফা আর বুকশেলফ, একদম লিভিং রুমের মতো। ঋতু সবিতাদের বিছানা করে দিল, মশারি খাটিয়ে দিল। অথয়ের মন এখন কিছুটা ভালো, সন্ধ্যাটা তার আজ ভালোই কেটেছে ঋতু আর উর্মির সাথে গল্প করে। নীলিমাও খুব মিশেছে অথয়ের সঙ্গে। মানুষে গম গম করা এই বাড়িটিতে আসার পর হাসিবের কথা তার একদম মনে পড়েনি, কিন্তু মায়ের সঙ্গে যখন ঘুমাতে এলো তখন মনে পড়ল। এখন আবার একটু একটু খারাপ লাগছে,
তারা যখন এই রুমে প্রথম এসেছিল তখন চশমা পরা একটা ছেলেকে দেখেছিল বই পড়তে। এখন অবশ্য ছেলেটা নেই। ঋতু তাদের সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেল। একটু পরেই ছেলেটা আবার ঘরে এলো। অথই ছেলেটিকে দেখে একটু চমকে গেল। এত রাতে সে কেন এসেছে? তাহসিনের হাতে একটা খোলা বই। সে সবিতার কাছে এসে অত্যন্ত বিনয়ের সাথে বলল, আন্টি, আপনারা তো এইখানে ঘুমাচ্ছেন, আমি যদি পর্দার ওই পাশে ডিম লাইট জ্বালিয়ে একটু পড়াশোনা করি তাহলে কি অসুবিধা হবে? সবিতা দ্বিগুণ বিনয়ের সঙ্গে বললেন, একদম না, কিসের অসুবিধা, তুমি পড়ো। আসলে আন্টি, অসুবিধা হলে বলতে পারেন, তাহলে আমি লিভিং রুমে চলে যেতাম, কিন্তু সেখানে আলো জ্বালানো থাকলে আবার ঋতু দিদির ঘুমাতে কষ্ট হয়ে যাবে, ওর রুমের দরজা নেই তো, লিভিং রুমের আলো সরাসরি ওইখানে পড়ে। আরে আমি বললাম না, কোনো অসুবিধা নেই, তুমি পড়ো, পড়ো যাও। আচ্ছা কিসে পড়ো তুমি? HSC পাশ করেছি, এইবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। নিশ্চয়ই দোয়া করব, খুব মন দিয়ে ভালো মতো পড়াশোনা করবে, ভালো কিছু হবে। ধন্যবাদ আন্টি। তাহসিন চলে গেল। যাওয়ার আগে পর্দা ভালো মতো টেনে দিয়ে গেল, তারপর ডিম লাইট জ্বালালো, দুইবার জিজ্ঞেস করল, আলোতে সমস্যা হচ্ছে না তো আন্টি? সবিতা দুইবারই উত্তর দিলেন, কোনো সমস্যা নেই। অথই পুরো ব্যাপারটা দেখছে, তার বিরক্ত লাগছে। সবিতা আগ্রহী কণ্ঠে বললেন, ছেলেটা কি ভালো দেখেছিস, সবাইকে নিয়ে চিন্তা করে, আশার মুখে ওর অনেক প্রশংসা শুনেছি, সারাদিন নাকি পড়াশোনা করেই কাটায়, HSC-তে খুব ভালো রেজাল্ট করেছে, এমন ছেলে থাকলে মা বাবার আর কিছু লাগে না, আবার ব্যবহারও কত সুন্দর। অথই বুঝতে পারছে না মা কেন এত প্রশংসা করছে ছেলেটার। অথয়ের কাছে তো ছেলেটিকে খুব বিরক্তিকর মনে হলো, এখানে দাঁড়িয়ে সে 2 মিনিট মায়ের সঙ্গে কথা বলেছে কিন্তু একবারও অথয়ের দিকে ফিরে তাকায়নি। কেন, অথই কি ফেলনা নাকি, তার দিকে তাকালে চোখে ডায়রিয়া হবে? ছেলেটা এমন ভাব করল যেন অথই বলে এখানে কেউ নেই, খুবই অস্বস্তিকর ব্যাপার, এমন ভাবওয়ালা ছেলে সে কখনোই দেখেনি। পরদিন ছিল শুক্রবার, রাহাত দীপ্তিকে নিয়েই বাড়ি ফিরল। দীপ্তি কেঁদে কেটে অস্থির, ননদের নামে বিচার দিয়েছে স্বামীর কাছে। রাহাত নীলিমা রূপা তানিয়া আর উর্মিকে ধমক দিয়ে দীপ্তির কাছে মাফ চাওয়ালো, কারণ তারা দীপ্তির পরিবার নিয়ে ঠাট্টা করেছিল। এত কিছুর পরেও দীপ্তির রাগ কমল না, দিলীপকেও নাকি মাফ চাইতে হবে, না হলে সে দিলীপের সাথে কথা বলবে না। দিলীপ স্পষ্ট জানিয়ে দিল, কথা না বললে নেই, মাফ চাওয়ার মতো কোনো অপরাধ আমি করেছি বলে মনে হয় না, যদি করতাম তাহলে বলতে হতো না, আমি নিশ্চয়ই মাফ চাইতাম। রাবিয়া দীপ্তিকে খুব তেল মালিশ করলেন, শত হলেও বড়লোক বাড়ির মেয়ে, তার জন্য 7 খুন মাফ। উর্মি ছাড়া বাকি ননদরা এত কিছুর পরেও দীপ্তি বলতে পাগল, তাদের প্রধান সমস্যা আশাকে নিয়ে, বিশেষ করে রূপা আশাকে দেখলেই হিংসায় জলে পুড়ে কয়লা হতে থাকে। তাই তারা একজোট হয়ে আশাকে জ্বালানোর জন্যই ইচ্ছে করে দীপ্তির সাথে ভালো ব্যবহার করে, বড় বৌদি থুতু ফেললে সেটাও তাদের কাছে সুন্দর। দীপ্তি তার মাকেও সাথে করে বেড়াতে এনেছে, সবাই তাকে সাদরে আপ্যায়ন করল, অথচ আশার মাও এই বাড়িতে আছেন। দীপ্তির মাকে মাথায় তুলে সকলে যেভাবে নাচছে সবিতার সাথে তেমন কিছুই করা হয়নি। দুপুরে খাওয়ার সময় রাবিয়া দীপ্তির মায়ের পাতে মাংস তুলে দিলেন, সব হাতে হাতে এগিয়ে দিলেন, খোশ মেজাজে গল্প করলেন, সবিতার সাথে তেমন কিছুই করলেন না, যেন তিনি এই বাড়ির অতিথি নন, দীপ্তির মাই কেবল অতিথি। আসলে যে যতই অন্যায় করুক টাকার কাছে সব ঢাকা পড়ে যায়, এই হলো আমাদের সমাজের নিয়ম।